বাবর আজম এবং নুরুল হাসান শোয়ানের কি সম্পর্ক, মধুর সম্পর্ক দেখেন আপনারা? দুইজনে কত আলাপচারিতার মাধ্যমে টপি উন্মোচন করতে যাইতেছেন। নুরুল হাসান শোয়ান সাথে যে বাবর আজম এরভাবে মিশবো আমরা কল্পনাও করতে পারি নেই, কারণ বাবর আজম যে একজন বড় মাপের খেলোয়াড়, আর নুরুল হাসান তো তার সাথে কিছুই তুলনা হয় না। তারপরও নুরুল হাসান শোয়ানের সাথে বাবর আজমের এই ঘনিষ্ঠতা দেখে খুবই ভালো লাগতেছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারাও দেখতেছেন যে বাবর আজম, কেন উইলিয়ামসন ও নুরুল হাসান শোয়ান তিনজনে টপি উন্মোচন করতেছেন, কারণ সাকিব আল হাসান ভিডিও জটিলতার কারণে টপি উন্মোচনে পর্বে থাকতে পারেননি। টপি উন্মোচন শেষে এখন তারা যাইতেছে আরেক জায়গায় টপি উন্মোচন করা হবে। এটা হচ্ছে এই যে কেন উইলিয়ামসন পলিশন করে দিতেছেন নুরুল হাসান শোয়ানের সাথে, বাবর আজমের সাথে। এখন তিনজনে তাদের পোশাক খোলা টুপি নিয়ে টিম বাসে উঠলেন। টিম বাসে ওঠার পরে এখানে একটা ফটো সেশন হবে, গাড়ির মধ্যে ফটো সেশন হইতেছে। দেখুন বাসের ভিতরে ফটো সেশন, কি সুন্দর দৃশ্য, কি মনোরম দৃশ্য, কি পরিবেশ। এই দেখেন বাসের ভিতরে ফটো সেশন হইতেছে, কীরকম দৃশ্য, তিন অধিনায়ক একসাথেই ফটো সেশন দাঁড়ায় রয়েছেন টপি সামনে। এই টপি যে কার ঘরে যাবে এটা কি কমেন্টে জানাবেন আপনারা। তারপর বাইরে বেড়ায়ও তিনজনে সবাই মিলে একসাথে বসেছেন। এরপর দেখেন নাম্বার নেওয়া দেওয়া করলেন নুরুল হাসান শোয়ান।